প্রয়োজন আমফান সংগঠনগতভাবে বিজেপি কিভাবে গোটা বিষয়টাকে সামলানোর চেষ্টা করছে কথা বলবো রাজ্য বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে। মুকুল, এটা ঠিক আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নিশ্চিত যে কোভিড-19 মোকাবিলা করার সাথে সাথে এই রাজ্যের উপর নেমে আসছে এক সুপার সাইক্লোন যার নাম দেওয়া হয়েছে আমফান। সেই কারণে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছে, তাতে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত ছিল এবং কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকেও রাজ্য বিজেপিকে গতকাল রাজ্য সভাপতি দিলীপবাবু, রাহুল, আমি, আমাদের সবাইকে নির্দেশ পাঠানো হয়েছে যে এই যে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে যেটা আমরা নিজেদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কোভিড-19 আইন কানুন মেনে কিভাবে এই বিপর্যয়ের মোকাবিলায় মানুষের পাশে থাকতে পারে। আমাদের সাংগঠনিক জেলা হিসেবে যে আমফান যেভাবে আসছে তাতে এফেক্টেড হচ্ছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বারাসাত, বসিরহাট, ব্যারাকপুরের পার্ক, কলকাতা নর্থ সুয়ারবনের পার্ক, ওদিকে মথুরাপুর, ডায়মন্ড হারবার, ইস্ট সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি, বিশেষত এই জায়গাগুলোর ওপরই এই আমফান নেমে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে আমরা বিশেষভাবে চেষ্টা করছি, মানুষকে বলেছি যে প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্যে আপনারা যে সমস্ত উপকূলবর্তী এলাকা আছে তাদের মানুষকে সচেতন করুন, যারা তারা যেন ওইভাবে ঘুরে না বেড়ায়, যারা মাছ ধরতে যান তারা যেন কেউ ওই সময় মাছ ধরতে না যান, এবং আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথে অনুমতি সাপেক্ষে আমরা মাইকিং করে যাতে মানুষকে অ্যালার্ট করতে পারি। এই ব্যাপারে গতকালই আমাদের সরকারিভাবে দল থেকে নির্দেশ এসেছে, আমরা সেই নির্দেশ মাথায় রেখেই বলছি যে একটা ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যে এই ঘূর্ণিঝড় এখন অবধি যা শুনতে পাচ্ছি বা বিভিন্ন পত্র পত্রিকায় টিভির মাধ্যমে দেখছি তাতে এই ঝড় দীঘা হয়ে হাতিয়া হয়ে তারপর বেরোয় এবং পুরো প্রকোপটা বাংলার ওপর পড়তে পারে। প্রায় ঘন্টায় 190 কিলোমিটার বেগে এই ঝড় আসতে পারে, জানি না শেষ অবধি কি হবে, গতিমুখ কি হবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি অত্যন্ত দায়িত্বের সাথে এই সময় মানুষের পাশে থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে, জেপি নাড্ডাজির নির্দেশে ভারতীয় জনতা পার্টিকে ইতিমধ্যে আমি পশ্চিম মেদিনীপুরের তমলুক কাঁথি জেলা সভাপতির সাথে কথা বলেছি, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি মথুরাপুর, ডায়মন্ড হারবার, ইস্ট সুয়ারবনের সাথে কথা বলেছি, আমি বসিরহাটের জেলা সভাপতির সাথে কথা বলেছি এবং তাদের বলেছি যে তাদের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা হেল্পলাইন করা হচ্ছে, সে হেল্পলাইনের নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, নাম্বারটা হচ্ছে 9727294294 এবং সেই হেল্পলাইনে আমরা এই যে ব্লক প্রেসিডেন্টগুলো সাগর, কাকদ্বীপ, গোসাবা, ক্যানিং, ডায়মন্ড হারবার, ওদিকে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, টাকি, পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি, হলদিয়া, পুরুলিয়া সমস্ত ব্লক প্রেসিডেন্টদের মন্ডল সভাপতি আমরা যোগাযোগ করে আমরা তাদের সতর্ক করেছি, চেষ্টা করছি যাতে মানুষকে অ্যালার্ট করা যায় এবং এই মোকাবিলায় আবার বলেছি যে ভারতীয় জনতা পার্টি সর্বদাভাবে এই মোকাবিলায় রাজ্য সরকারের পাশে থেকে মানুষের পাশে থেকে এই জায়গায় থাকবে এবং কাজ করবে, এবং এই নির্দেশ আমরা ইতিমধ্যেই দলের সাংগঠনিক স্তরে দিয়েছি এবং সাংগঠনিক স্তরে যাভাবে এই মোকাবিলা করা যায় তা সমস্ত করতে প্রস্তুত নিয়েছি। একটা প্রশ্ন চলে আসে, আপনি বললেন যে কেন্দ্রের তরফে নির্দেশ পেয়েছেন আপনারা এবং দলের তরফে নির্দিষ্টভাবে বিজেপি সেন্ট্রাল যে কেন্দ্রীয় নেতৃত্ব তরফে নির্দেশ পেয়েছেন এবং আপনারা সেভাবে সক্রিয় হয়েছে। এখানে একটা তথ্য চলে আসছে, গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের তরফে তিনি সেই অর্থে প্যাকেজ পাচ্ছেন না, বকেয়া পাচ্ছেন না এবং কেন্দ্রীয় প্যাকেজও রাজ্যের কোনো সুরাহাতে আসছে না, কি বলবেন?
কিন্তু আমি আবার বলছি যে বড় লড়াই, এই লড়াইটাকে ঐক্য হয়ে লড়তে হবে, সবাইকে একসাথে লড়তে হবে। রাজ্য সরকার যদি রাজ্য বিজেপির সাথে কোনো যোগাযোগ রেখে কোনো দাবি দাওয়া কেন্দ্রের কাছে পাশ পেশ করতে চায়, আমাদের হেল্পলাইন খোলা হচ্ছে, আমাদের একজন সিনিয়র জেলা সেক্রেটারি প্রতাপবাবু ওই হেল্পলাইনের দায়িত্বে থাকবেন, ওনারা যদি রাজ্য যদি আমাদের কোনো ব্যাপারে কোনো সহযোগিতা চায় আমরা সর্বতভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আরেকটি প্রশ্নটাকে করবো, সেই প্রশ্নটি হচ্ছে যে কোভিড-19, কোভিড তো চলছে এখন, কোভিড-19 আগে থেকেই অনেকে বলছেন যে যেভাবে মুকুল রায় তেলেপুরে রাজনীতির আগে আছিলেন অনেকটাই যেন ধীরে ধীরে কি হচ্ছে সেই জায়গাটা, এটা ভুল, এটা কিছু লোকের অপব্যাখ্যা হচ্ছে। প্রথম হচ্ছে একটা কোভিড-19 একটা হঠাৎ করা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দল নির্দেশ দিয়েছে যে লকডাউন মেনে চলে, অর্থাৎ স্বাভাবিক লকডাউন মেনে চললে তো রাস্তায় নেমে লড়াই করা যায় না, করার জায়গা নেই, এবং লকডাউন মেনে চলার পরে যে বিভিন্ন জায়গায় যাওয়ার যে জায়গা যদি যাওয়ার যেতে হয় কথা বলতে হয় তাহলেও সেটা বন্ধ লকডাউনের আইনে। আপনারা দেখেছেন ভারতবর্ষের মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রী একটা জায়গায় নিজেকে যেভাবে দল সরকার চাইছে সেভাবে, আমরা দল এবং সরকার যেভাবে চাইছে সেইভাবেই লকডাউনটাকে হাতে না নিয়ে আইন মেপে সেইভাবেই দলের সাথে কাজ করছে, এবং এই নিয়ে অন্য কিছু ভাবার কোনো জায়গা তাদের নেই।